Hi friends, welcome back to my channel. আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখাবো লেবুর বরফ জল। তো কিভাবে লেবুর বরফ জল এই গরমে বানায় তো সেটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। অনুরোধ রইল, প্রথমে এই জলটা ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে এটা বরফ তৈরি করে নেব। তো এটা প্রথমে ডিপ ফ্রিজে রেখে দেব, এটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। বরফটা জমে গেছে, নর্মাল জল নিয়েছি, তো এই বরফটা নর্মাল জলের মধ্যে দেব, দিয়ে বরফটা গলিয়ে নেব। দেখুন বরফটা গলে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে বরফটা। তো এই গরমের দিনে এরকম একটু লেবু বরফের জল হলে খুবই ভালো হয়। একটু নোড়া নিয়েছি, নোড়া দিয়ে এই বরফটা টুকরো করে ভেঙে নেব। একটু দু হাত ব্যবহার করতে হচ্ছে। থালার মধ্যে রেখে ভাঙা যাচ্ছে না, তাই একটু গামলার মধ্যে নিয়েছি। এভাবে গুঁড়ো করে নেব বরফগুলো। এই যে এইভাবে বরফগুলো গুঁড়ো করে নেব। যে বরফগুলো ভেঙে নিয়েছি, আর একটু বেশি করে ভাঙলে ভালো হয়। এবার এই বরফগুলো গ্লাসে ঢেলে নেব। এই যে এখানে আছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। আর সব কটা গ্লাসের মধ্যে অল্প করে বিট লবণ দেব। গন্ধরাজ লেবু আর তার সাথে বিট লবণ আর বরফ জল গন্ধতেই দারুণ লাগে। দিয়ে দেব গন্ধরাজ লেবু। কিছুটা বরফের জল এবার দিয়ে দেব। পাইপগুলো দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেছে গরমের দিনে লেবুর বরফ জল। তো এইভাবে আপনারা বাড়িতেই গরমের সময় বানাতে পারেন। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, শুধু জল দিয়েই কি সুন্দর হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি, তো এই গরমের সময় একটু টেস্ট করে দেখব। এই যে দারুণ লাগছে, গন্ধরাজ লেবুর গন্ধ আর তার সাথে বিট লবণ আর ঠান্ডা ঠান্ডা বরফ, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই বরফ জলটা, লেবুর বরফ জলটা বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফিরে আসি আগামীকাল গরমের কোনো রেসিপি নিয়ে।